কমন জেনারেট বুঝার জন্য আপনাদের জন্য কিছু শব্দ লেখা আছে, আপনারা একটু ভিডিওটা পজ করে চেষ্টা করুন এখানে কোনটা সঠিক কোনটা ভুল, সঠিকে টিক চিহ্ন দিন আর ভুল যেটা সেটা থেকে ক্রস চিহ্ন। ওকে, টেক ইয়ার টাইম প্লিজ। ওকে, আমরা আলোচনা শুরু করি। আচ্ছা, আপনাদের দৃষ্টিতে এটা কি সোলজার, প্রথম সোলজারটা কি সঠিক না ভুল? সঠিক ম্যান সোলজার শুনছেন, এরকম কিছু ম্যান সোলজার শুনেন নাই? এটা ভুল। ফিমেল টিচার কি বললেন? ভুল। আচ্ছা, লেডি ডক্টর তাও ভুল, ওমেন পয়েট নাকি? এই তো। আচ্ছা, এবার আসি লেডি। আমরা লেডি একজনকে বলতে পারি, এটা হচ্ছে আউট অফ রেসপেক্ট। আউট অফ রেসপেক্টের ক্ষেত্রে আমরা লেডি বলতে পারি, ঠিক আছে? ওমেন বলতে পারি, জেনারেল যে জিনিসটা সেটা হচ্ছে ওমেন। ওকে, লেডি এবং ওমেনের ভিতরে একটা পার্থক্য হচ্ছে, এটা অনেকে জিজ্ঞেস করে, সেটা হচ্ছে লেডি হচ্ছে রেসপেক্টেবল পার্সন, ওমেন হচ্ছে জেনারেল। আমরা সাধারণত জেনারেল যে রাস্তায় একটি মহিলা দেখলাম, ঠিক আছে, সেটা হচ্ছে কি জেনারেল, আমরা বলবো যে ওমেন। কিন্তু ধরেন কোনো প্রতিষ্ঠানের প্রধানের ওয়াইফ সেখানে হাজির, সেক্ষেত্রে আপনি তাকে কি বলবেন? লেডি, আমাদের প্রাইম মিনিস্টার, অবভিয়াসলি শি ইজ এ লেডি। ওকে, সো লেডি হচ্ছে আউট অফ রেসপেক্ট আর জেনারেল হচ্ছে ওমেন। ওকে, নাও জেন্টস অ্যান্ড জেন্ট, হুইচ ওয়ান ইজ কারেক্ট হিয়ার অর বোথ ওয়ান? ওকে, আপনাদের কাছে যদি স্মার্টফোন, সবার কাছে তো স্মার্টফোন আছে, আপনি একটু সার্চ দিয়ে দেখতে পারেন জেন্টস, জেন্টস মানে কি। আমি এক মিনিট অপেক্ষা করছি, আপনারা দেখে নেন, দেখে জানেন। ইতিমধ্যে জেন্টসের আপনি মিনিংটা পেয়েছেন আশা করি, এবং সেই জিনিসটা নিশ্চয়ই আপনি নয়, ঠিক আছে, তাহলে এটা ভুল, ঠিক আছে। আর জেন্ট হচ্ছে সঠিক, ওই যে আউট অফ রেসপেক্ট, ঠিক আছে। তাহলে জেন্টলম্যান, জেন্টলম্যান আমরা বলে থাকি, জেন্টলম্যান সেটাও বলে থাকি, ঠিক আছে। আর জেন্টল অ্যান্ড লেডি দুটাই কি আউট অফ রেসপেক্ট? তাহলে দুটাই যদি আউট অফ রেসপেক্ট থেকে হয়, এটা ভুল, এটা সুপারফ্লুয়াস এক্সপ্রেশন বলা হয়, সুপারফ্লুয়াস এক্সপ্রেশন বলা হয়, এটা গ্রামাটিক্যালের আরেকটা জায়গা, সেটা আমরাও আলোচনা করব। তাহলে এটা ভুল, কেমন? আচ্ছা, ম্যান শুজ, ও সরি, ওমেন শুজ, ওমেন শুজ সঠিক না ভুল? ওমেন শুজ, ম্যান ড্রেস। আচ্ছা, আপনাদেরকে বোঝার জন্য আমি আরেকটা ক্লু দিচ্ছি, সেটা হচ্ছে প্রফেশন, জব আর টাইটেল, প্রফেশন, জব অ্যান্ড টাইটেল। যদি কমন জেন্ডারকে বোঝানোর জন্য, ম্যাসকুলিন ফেমিনিন বোঝানোর জন্য আমাদের প্রফেশন, জব, টাইটেল, কমন জেন্ডারের ম্যাসকুলিন অথবা ফেমিনিন বোঝানোর জন্য প্রফেশন, জব অর টাইটেল থাকে, সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ম্যান অর ওম্যান লিখতে হবে। কি লিখতে হবে? ম্যান অ্যান্ড ওম্যান, কী হিসাবে? প্রিফিক্স হিসাবে, শব্দের প্রিফিক্স হিসাবে ম্যান এবং ওম্যান লিখতে হবে। তাহলে প্রফেশন, জব অ্যান্ড টাইটেল। আচ্ছা, তাহলে আমরা একটু এদিকে ফিরে দেখি, সোলজার এটা কি সঠিক, যেহেতু কমন জেন্ডার, আর ম্যান সোলজার এটা কি সোলজার? সোলজার একটা জব প্রফেশন, ঠিক আছে, তাহলে আমি ম্যান সোলজার কি বলতে পারি। আচ্ছা, ফিমেল টিচার, ফিমেল টিচার এটা হবে সঠিক, ফিমেল টিচার বলবো, ম্যান অর ওম্যান টিচার এটা কি প্রফেশন? প্রফেশন হলে এটা ফিমেল টিচার হবে না, তাহলে এটা ফিমেল টিচার হচ্ছে না। লেডি ডক্টর, লেডি ডক্টর নিশ্চয় হবে না, ঠিক আছে, কারণ লেডি ডক্টর না হয়ে কী হবে? ওমেন ডক্টর, ওমেন পোয়েট, ওমেন পোয়েট হবে, ঠিক আছে, ওমেন পোয়েট হবে। আচ্ছা, আমরা এটা আলোচনা করেছি, এরপরে যেটা সেটা হচ্ছে
আরেকটা জিনিস সেটা হচ্ছে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক। ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স বোঝানোর জন্য যে জিনিসটা সেটা হবে মেল অ্যান্ড ফিমেল। ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স বোঝানোর জন্য কি হবে, মেল এবং ফিমেলটা হবে, দুটা জিনিস হবে। তাহলে এখানে ওমেন শুজ, কেউ তো বলবে না যে আমার ছেলে বড় হয়ে জুতা হবে, তার বউ মোজা হবে, ঠিক আছে না, তার শাশুড়ি শাড়ি হবে, এরকম বলবে। তাহলে এটা জব টাইটেল প্রফেশন না, এটা হচ্ছে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। তার ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্সের ক্ষেত্রে যে জিনিসটা, এটা ওমেন শুজ বলা যাবে না, এটাকে বলতে হবে ফিমেল ফিমেল শুজ। ম্যান ড্রেস, ম্যান ড্রেস হবে না, এটা কি হবে মেল ড্রেস। ফিমেল অ্যাক্সেসরিজ হবে মেল শুজ হবে, ফিমেল শুজ হবে, ফিমেল ড্রেস হবে, ফিমেল স্টুডেন্ট হবে স্টুডেন্ট। জব টাইটেল প্রফেশন, তাহলে এটা ফিমেল হবে না, এটা হবে ওমেন স্টুডেন্ট, কি হবে ওমেন স্টুডেন্ট। তাহলে আপনারা আশা করছি এ পর্যন্ত বুঝতে পারছেন, ধন্যবাদ সবাইকে, সাথে থাকবেন, ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ক্লাস নিয়ে আসছি। এবং সম্পূর্ণ ইংলিশটাকে জানার জন্য একটা জিনিস মনে রাখবেন, কাল থেকে শুনে আমরা ইংলিশটাকে দুভাবে শিখি, একটা হচ্ছে আমি শুনে শিখছি, আরেকটা হচ্ছে আমি ট্রান্সলেশন দেখেছি, ঠিক আছে। অনেকেই এখন ইদানিং মানে কথা বলতে পারাটাকে ইংলিশে সবচেয়ে বড় ধ্যান জ্ঞান মনে করছে। ইটস নট আ ম্যাটার ইউ ক্যান স্পিক, বাট ইউ হ্যাভ টু লার্ন প্রপারলি, উইদাউট দিস ইউ ক্যান্ট গেট এনি কাইন্ড অফ গুড জব, ক্লিয়ার। সো আপনাকে ভালো চাকরি পেতে হলে, ভালো পজিশনে পৌঁছাতে হলে অবশ্যই প্রপারলি প্রত্যেকটা জিনিস জানতে হবে। তো আবার দেখা হচ্ছে নতুন ক্লাসে, ভালো থাকবেন সবাই।